সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ন্যাটোর দুর্বল জায়গায় আক্রমণ করতে চায় রাশিয়া। রুশ সেনাবাহিনীতে বাড়ছে অবাধ্যতা, শীর্ষ অনেক কমান্ডার বরখাস্ত। ইউক্রেনের যে অঞ্চলে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। আমেরিকা আর কোনোভাবেই আমাদের বন্ধু নয়, মন্তব্য ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর। ক্রিমিয়ায় 28 ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। খাদ্যশস্যের প্রবেশাধিকার নিয়ে বিশ্বকে ব্ল্যাকমেল করছে রাশিয়া, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকতে আমেরিকাকে হুঁশিয়ার করল ইরান। জন কেরির চীন সফর, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ঠেকানোর উদ্দেশ্য। এবং ফের নির্বাচিত হলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াবেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি হাসিবুর রহমান। ন্যাটোর দুর্বল জায়গায় আক্রমণ করতে চায় রাশিয়া। ন্যাটোর দুর্বল জায়গা খ্যাত সুয়ালকি করিডোরে আক্রমণ করতে চায় রাশিয়া। এই হামলার জন্য রাশিয়া বেলারুশে অবস্থানরত ওয়াগনারের ভাড়াটে সৈন্যদের ব্যবহারের পরিকল্পনা করতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্রাভেল এজ ডেইলি মেইল। রোববার 16 জুলাই রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, একজন শীর্ষ রুশ সংসদ সদস্য রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন রাশিয়ার ভাড়াটে বাহিনী যে কোনো মুহূর্তে সুয়ালকি করিডোরে আক্রমণ করতে প্রস্তুত। 96 কিলোমিটার বিস্তৃত সুয়ালকি গ্যাপ বা সুয়ালকি করিডোর ন্যাটোর অ্যাকিলিস হিল বা সফট আন্ডারবেলি বা দুর্বল স্থান হিসেবে সুপরিচিত। পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যে সীমান্তের কম জনবসতিপূর্ণ এলাকা এটি। উত্তর পশ্চিম বেলারুশ থেকে রাশিয়ার বাল্টিক এক্সক্লেভের কালিনিনগ্রাদের দক্ষিণ পূর্ব সীমান্ত পর্যন্ত বিস্তৃত। সুয়ালকি গ্যাপ বা সুয়ালকি করিডোর নামেও পরিচিত একটি কম জনবহুল এলাকা। পোল্যান্ডের সুয়ালকি শহরের নামানুসারে এর নামকরণ করা হয়। এই রুদ্ধ দ্বারটি পোল্যান্ড এবং বাল্টিক রাজ্যগুলো ন্যাটোতে যোগদানের পর থেকে অত্যন্ত কৌশলগত এবং সামরিক গুরুত্বপূর্ণ স্থানে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর জন্য এই করিডোর তিনটি বাল্টিক প্রজাতন্ত্রের লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া একমাত্র সংযোগ স্থল। অন্যদিকে রাশিয়া এই করিডোরের দখল নিলে এটি পুতিনের বাল্টিক ফ্লিটের প্রধান ঘাঁটি এবং ক্রেমলিনের মিত্র বেলারুশের মূল ঘাঁটি কালিনিনগ্রাদের সঙ্গে সংযোগ স্থলে পরিণত হবে। রুশ সেনাবাহিনীতে বাড়ছে অবাধ্যতা, শীর্ষ অনেক কমান্ডার বরখাস্ত। ক্রেমলিনের যুদ্ধ কৌশল নিয়ে প্রশ্ন তোলায় শীর্ষ অনেক কমান্ডারদের বরখাস্ত করার পর ইউক্রেনের রুশ সেনাবাহিনীতে অবাধ্যতা ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে একটি থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে। এ খবর জানিয়েছে বিজনেস ইনসাইডার। রাশিয়ান সূত্রের বরাত দিয়ে ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বা ISW জানিয়েছে ক্রেমলিন সম্প্রতি ইউক্রেনে থাকা একাধিক রুশ শীর্ষ কমান্ডারকে বরখাস্ত করেছে, যাদের বেশিরভাগই অধিকৃত ইউক্রেনে, বিশেষত বাখমুত এবং জাপোরিঝিয়ায় রাশিয়ানের অবস্থিত প্রতিরক্ষার নেতৃত্বে ছিলেন। ইউক্রেন রুশ বাহিনীকে প্রতিহত করার চেষ্টা জোরদার করায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে এসব অঞ্চলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক লড়াই দেখা গেছে। প্রতিবেদনে বলা হচ্ছে পদ থেকে সরানো সবচেয়ে সিনিয়র কমান্ডার চীনের জেনারেল ইভান পভ। গত সপ্তাহে প্রকাশিত এক অডিও রেকর্ডিংয়ে তাকে সামনের সারির সৈন্যদের আচরণ এবং আর্টিলারির অভাবের সমালোচনা করতে শোনা যায়। ISW বলছে কমান্ডারদের বরখাস্ত এবং গ্রেপ্তারের ঘটনাগুলো কার্যকরী লড়াই ইউনিটের অবাধ্যতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। প্রতিবেদনে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে নাম এসেছে মেজর জেনারেল ভ্লাদিমির সেলিভ্লাস্টর, মেজর জেনারেল আলেকজান্ডার কর্নেফ এবং মেজর জেনারেল রামিল ইবাতুলিনের। এছাড়া কর্নেল জেনারেল মিখাইল টেপোলেনস্কিকেও গ্রেফতার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে কর্মকর্তারা ইউক্রেনের সিনিয়র কমান্ডারদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এছাড়া রাশিয়ায় শীর্ষ কমান্ডারদের প্রতি অবাধ্যতা র্যাঙ্ক অনুযায়ী ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। ইউক্রেনের যে অঞ্চলে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। ইউক্রেনের কুপিয়ানস্ক এলাকায় 1 লাখের বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। কুপিয়ানস্ক শহরটি ইউক্রেনের কৌশলগত খারকিভে অবস্থিত। সোমবার ইউক্রেনের পূর্বাঞ্চলের সামরিক উপকমান্ডার সেরহি চেরেভাতি বলেছেন তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে রাশিয়া বিপুল পরিমাণ এই সেনা মোতায়েন করেছে। এক বিবৃতিতে ইউক্রেনের এই উপকমান্ডার বলেছেন শত্রুরা লিম্যান কুপিয়ানস্কের দিকে বড় ধরনের সমাবেশ ঘটিয়েছে। সেখানে 1 লাখ সদস্য, 900 ট্যাঙ্ক এবং 370টি MLRS রয়েছে। এছাড়াও মোটরচালিত পদাতিক ইউনিটও মোতায়েন করেছে। অতিরিক্ত হিসেবে রিজার্ভ ও আঞ্চলিক সেনা এবং স্টর্ম জেট কোম্পানি রয়েছে। সেরহি চেরেভাতি জানান রাশিয়ার যে কোনো আগ্রাসী পরিকল্পনা বা আক্রমণ পণ্ড করে দিতে প্রস্তুত কিয়েভ, কিন্তু রুশ বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে সব চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তার বক্তব্য ইউক্রেনের দোনেস্কের বাখমুত শহরের চারপাশে কিয়েভের যোদ্ধারা অগ্রসর হওয়ায় চাপে পড়ে গেছে রাশিয়া, ফলে কিছু অর্জন দেখাতে তাদের এই প্রচেষ্টা। ইউক্রেনের এই কমান্ডার বলেন কিছুটা হলেও দেখাতে হবে শত্রুদের, তারা এখন এই এলাকায় সর্বোচ্চ চেষ্টা চালাবে। রুশ বাহিনী বাখমুতে প্রত্যাশা অনুযায়ী সফলতা থেকে পিছিয়ে, কারণ তাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু আমাদের জনগণ ও সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছি, যা যা করণীয় করছি।
আমেরিকা আর কোনোভাবেই আমাদের বন্ধু নয়, মন্তব্য ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রীর। ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ বলেছেন, আমেরিকা আর কোনোভাবেই ইসরায়েলের বন্ধু রাষ্ট্র নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের কারণে আমেরিকার সঙ্গে ইসরায়েলের সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে। লাপিদের নেতৃত্বাধীন বিরোধী ইয়েশ আতিদ দলের এক বৈঠকে এসব কথা বলেন ইয়াইর লাপিদ। টাইমস অফ ইসরায়েল এ খবর দিয়েছে। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের বিতর্কিত সংস্কারের উদ্যোগ নেওয়ার মধ্য দিয়ে নেতানিয়াহু আমেরিকার সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল সরকার দেশের মানুষকে এই সংকটের মধ্যে ফেলেছে, যাকে তিনি ইতিহাসের নাটকীয় পরিবর্তন বলে উল্লেখ করেন। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আরও অভিযোগ করেন, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক ও রাজনৈতিক কোনো একটি বিষয়েও সরকার কারো সাথে আলোচনা করে না। এদিকে চ্যানেল 12 টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইয়াইর লাপিদ বলেন, নেতানিয়াহুর বিভিন্ন পদক্ষেপের কারণে ইসরায়েলের জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ক্রিমিয়ায় 28 ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। রুশ বাহিনী ক্রিমিয়ায় রাত ভোর 28টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় এক কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের বাহিনীর পাঠানো 17টি ড্রোন ধ্বংস করা হয়েছে এবং আরও 11টি ইলেকট্রনিক উপায়ে দমন করা হয়েছে, তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে। ক্রিমিয়ার রাশিয়ার নিয়োজিত গভর্নর সের্গেই আকসিউনভ টেলিগ্রামে বলেছেন, রাতে 28টি ড্রোন ভূপাতিত বা ধ্বংস করা হয়েছে, তবে তিনি বলেন কেউ হতাহত হয়নি। তিনি আরও বলেন, ইউক্রেন রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্রিমিয়ায় ড্রোন হামলা বেড়েছে। কিয়েভ বারবার বলেছে তারা উপদ্বীপটি ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। পানিবাহিত ড্রোনগুলো সোমবার রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী একমাত্র সেতুতে আঘাত হানে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনী দাবি করছে তারা একটি গুরুত্বপূর্ণ সরবরাহ রুটে ভয়াবহ হামলা চালিয়েছে। খাদ্যশস্যের প্রবেশাধিকার নিয়ে বিশ্বকে ব্ল্যাকমেইল করছে রাশিয়া, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যে কোনো জাতির খাদ্যের সুরক্ষা ধ্বংস করার অধিকার কারণেই বিশ্বের কাছে রাশিয়ার দেখানোর সুযোগ রয়েছে যে তারা ব্ল্যাকমেইল করছে না। সোমবার কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের সঙ্গে করা শস্য চুক্তি বাতিল ঘোষণা করেছে মস্কো। তারপরেই এমন মন্তব্য করলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট। শস্য চুক্তি প্রত্যাহারের ঘটনাকে রাশিয়ান উন্মাদনা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সমুদ্র বন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখা উচিত। শস্য চুক্তি প্রত্যাহারের ঘটনাকে রাশিয়ান উন্মাদনা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সমুদ্র বন্দর থেকে শস্য রপ্তানি অব্যাহত রাখা উচিত, সেখানে রাশিয়ার অংশগ্রহণ থাক বা তাদের অংশগ্রহণ ছাড়াই। ইউক্রেনের রপ্তানি করা শস্য 40 কোটি মানুষের খাদ্য নিরাপত্তা প্রদান করে জানিয়ে জেলেনস্কি আরও বলেন, সুতরাং রাশিয়ার ইচ্ছার জন্য এত গুরুত্বপূর্ণ সরবরাহের খেসারত অন্যদের দিতে হবে, সেটা করতে অনুমতি দেওয়া যাবে না। এর আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য চুক্তি স্বাক্ষরিত হয়। কয়েক দফায় এর মেয়াদ বাড়ানো হয়েছে। সবশেষ বাড়ানো মেয়াদ সোমবার শেষ হওয়ার কথা, তার আগেই চুক্তিটি বাতিল করল রাশিয়া। মস্কোর এমন সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে রাশিয়ার এই সিদ্ধান্তের সমালোচনাও করেন তিনি। আল জাজিরা জানিয়েছে, গুতেরেসের বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, তার সঙ্গে গুতেরেসের ফোনে কথা হয়েছে, বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা হয়েছে। উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকতে আমেরিকাকে হুঁশিয়ার করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে হুঁশিয়ার করে পারস্য উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে ইরানের সীমানার কাছে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। তেহরান বলেছে, এই ধরনের তৎপরতা অব্যাহত থাকলে ইরান তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এসব কথা বলেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের বিষয়ে আমেরিকার ভূমিকা কখনোই শান্তিপূর্ণ এবং গঠনমূলক ছিল না। আমেরিকার সমস্ত তৎপরতা যা মধ্যপ্রাচ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তার গভীরভাবে এবং স্পর্শকাতরতার সাথে নজর রাখছে। যে কোনো রকমের অবৈধ তৎপরতার বিষয়ে, বিশেষ করে ইরান সীমান্তের কাছে আমেরিকার যে কোনো তৎপরতার ব্যাপারে তেহরান বিশেষভাবে সতর্ক রয়েছে। নাসের কানানি জোর দিয়ে বলেন, আমেরিকা যদি কোনো ধরনের নেতিবাচক ও উস্কানিমূলক তৎপরতা চালায়, তাহলে পাল্টা জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করতে তেহরান মোটেই দ্বিধা করবে না। জন কেরির চীন সফর, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা ঠেকানোই উদ্দেশ্য। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ মার্কিন দূত ও বিজ্ঞ কূটনীতিক জন কেরি বর্তমানে চীন সফর করছেন। গত এক মাসে এ নিয়ে আমেরিকার তিনজন প্রভাবশালী সরকারি কর্মকর্তা চীন সফর করলেন। বলা হচ্ছে, জন কেরির এই সফরের প্রধান উদ্দেশ্য জলবায়ু পরিবর্তন ইস্যুতে কাজ করা। কিন্তু বিশ্লেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তন ইস্যুর বাইরেও জন কেরির এই সফরের পেছনে আরো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কাজ করছে। রাশিয়ার সঙ্গে চীনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা ঠেকাতে তিনি সেখানে নানা উপায় চেষ্টা চালাবেন। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে, বিশেষ
বিশেষ করে গত বছর মার্কিন প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর, তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র বিক্রি এবং বিভিন্ন চীনা কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞার মতো কিছু ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা নজিরবিহীনভাবে বাড়িয়ে দিয়েছে। জন কেরি এই সফরে দ্বিপক্ষীয় উত্তেজনা কমানোর চেষ্টা করবেন। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য চীন রাশিয়াকে অস্ত্র দিতে পারে বলে আমেরিকা আশঙ্কা করছে। এই মুহূর্তে রাশিয়া চীনা অস্ত্র পেলে ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে, আর এমনটা ঘটলে তা হবে আমেরিকার জন্য বড় বিপর্যয়। যুদ্ধের শুরু থেকেই পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার প্রতি সম্ভাব্য চীনা সহযোগিতার আশঙ্কায় ভয়ের মধ্যে রয়েছে, কারণ চীন প্রকাশ্যে রাশিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং দেশটি ইউক্রেনের রুশ সামরিক অভিযানের নিন্দা জানায়নি। শুধু ইউক্রেন যুদ্ধ নয়, নানা ইস্যুতে রাশিয়া ও চীনের ঘনিষ্ঠতা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক রাজনীতি ও বাণিজ্যে এই দুই দেশের প্রভাব দিন দিন বাড়ছে। আমেরিকার এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টার মোকাবেলায় চীন ও রাশিয়া বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে অনেক দূর এগিয়েছে। এরই মধ্যে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ দেশ তাদের এই উদ্যোগে সামিল হয়েছে। এই অবস্থায় প্রভাবশালী মার্কিন কর্মকর্তাদের ঘন ঘন চীন সফর খুব একটা প্রভাব ফেলতে পারবে বলে মনে হয় না। ফের নির্বাচিত হলে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াবেন ট্রাম্প। আগামী নির্বাচনে জয়ী হলে মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর পাশাপাশি সরকারের নির্বাহী বিভাগকেও ঢেলে সাজাবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার 17 জুলাই মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রাস্ফীতি কমানো, সীমান্ত সুরক্ষা ও মার্কিন সমাজের মূল্যবোধ রক্ষায় প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন বলে উল্লেখ করেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার এক মুখপাত্র। নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, প্রশাসনের ক্ষমতা কমিয়ে আনা ও দেশটির নির্বাহী বিভাগকে নতুন করে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন ট্রাম্প, আর এই পরিকল্পনা বাস্তবায়নে কোনো কর্মকর্তা কর্মচারী বাধা সৃষ্টি করলে তাকে সহজেই চাকরিচ্যুত করার উদ্দেশ্যে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে চান তিনি। সাবেক প্রেসিডেন্টের দাবি, মার্কিন সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সম্পূর্ণ নির্বাহী বিভাগের উপর প্রেসিডেন্টের পুরোপুরি কর্তৃত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন এই অনুচ্ছেদকে কাজে লাগিয়ে নিজের বিতর্কিত কর্মকাণ্ডকে যৌক্তিক বলে দাবি করতেন ট্রাম্প। তাই দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে এই অনুচ্ছেদকে কাজে লাগিয়ে নিজের ক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা করছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে প্রশাসনিক ব্যবস্থায় নিজের ইচ্ছামতো সংস্কারে আনেন, তাহলে যুক্তরাষ্ট্রের উদার গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে, সেই সঙ্গে মার্কিন সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার যে ভারসাম্য রয়েছে তাও ক্ষতিগ্রস্ত হবে, এমনকি দেশটিতে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ারও ঝুঁকি সৃষ্টি হবে। নিউ ইয়র্ক পোস্ট বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীন সংস্থাগুলো যেমন ফেডারেল কমিউনিকেশন কমিশন, যা টেলিভিশন ও ইন্টারনেট কোম্পানিগুলোর জন্য নিয়ম তৈরি করে ও প্রয়োগ করে, এবং ব্যবসায়িক নীতি বা বিধি প্রয়োগকারী সংস্থা ফেডারেল ট্রেড কমিশনের উপর সরাসরি কর্তৃত্ব নিতে চান। তাছাড়া প্রেসিডেন্টের পছন্দ নয় এমন কাজে বা প্রকল্পে অর্থ বরাদ্দ দেওয়া হবে না এমন নিয়ম আবারও ফিরিয়ে আনতে চান তিনি। যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সময় এ নিয়ম বাতিল করা হয়। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।